নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই পয়লা ফেব্রুয়ারি মাসের শুরুতেই লটারির প্রাপ্তি হান্ড্রেড পারসেন্ট হতে চলেছে এই পাঁচ রাশির আমি প্রতিদিন লটারির উপর আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি কোন কোন রাশির লটারির প্রাপ্তি হতে চলেছে দেখুন আমি যে ভিডিওটি দিয়ে থাকি যারা প্রতিদিন আমার ভিডিওটি দেখেন আমি কিন্তু দিনের শুভ সময় এবং আপনার অশুভ সময় অর্থাৎ রাহুকাল আপনাদের কিন্তু আমি জানাই অর্থাৎ যে সময় আপনারা কাটবেন লটারি অর্থাৎ শুভ মুহূর্ত এবং রাহুকাল রাহুকালে যে কোনো শুভ কাজ বর্জন করুন এমন আপনি কোনো যাত্রা পর্যন্ত আপনি করবেন না শুধু লটারি বলে না কোনো ইনভেস্টমেন্ট শেয়ারের ইনভেস্টমেন্ট কোনো কিছুতে কিন্তু লগ্নি করবেন না এবং এর পাশাপাশি যে শুভ মুহূর্ততে আপনারা যদি লটারি কাটেন তাহলে কিন্তু লটারি লাগার সম্ভাবনা বাড়ে এবং যারা এই শুভ মুহূর্তে লটারি কাটতে পারছেন না একান্তই তাদেরকে আমি রাশিভিত্তিক আমি সময় আপনাদেরকে বলবো অর্থাৎ রাশির নাম এবং পাশাপাশি সময় আপনাদেরকে জানাবো দেখুন এই যে লটারির যারা ভিডিও দেখছেন তারা নিজ দায়িত্বে আপনারা এই ভিডিওটি দেখেন কারণ আমি এখান থেকে আপনার রাশিচক্র দেখতে পাচ্ছি না আপনার দশা অন্তর্দশা পারমিট করছে কিনা দেখতে পাচ্ছি না এবং আপনার হস্তরেখাতে লটারির যোগ আছে কিনা সেটা আমি দেখতে পাচ্ছি না প্রচুর হোয়াটসঅ্যাপে কমেন্ট আসছে যে স্যার আমার দুটা নাম্বারের জন্য লটারি মিস হয়ে যাচ্ছে কে বলছে এক একটু খানির জন্য বড় প্রাইজটা স্যার পেলাম না এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে লটারিটা হচ্ছে আপনার টোটাল হচ্ছে ভাগ্যের খেলা অর্থাৎ কম পরিশ্রমে আপনি অর্থ কিন্তু পাবেন আর এটা একমাত্র যে গ্রহর বিশেষভাবে প্রভাব থাকে প্রথম যে নাম্বার ওয়ান সেটি হচ্ছে রাহু গ্রহ কলিযুগে অর্থাৎ যাদের ক্ষেত্রে মানে মানে তীরে এসে তরি ডুবে যাচ্ছে এক কথায় একটা কথা আছে না তীরে এসে তড়ি ডুবা ঠিক যাদের তীরে এসে তড়ি ডুবে যাচ্ছে আপনি জানবেন আপনার লটারির যোগ আছে কিন্তু এই জায়গাটাতে আপনার আমি বারবার বলি চার চারটি প্ল্যানেট একটি হচ্ছে রাহু একটি হচ্ছে শনি একটি হচ্ছে বুধ এবং শুক্র এই চার চারটি প্ল্যানেট কিন্তু আপনার ভালো থাকা দরকার অর্থাৎ এই গ্রহগুলোকে আপনি স্ট্রং করুন এবং আপনি রাহু কবচ অথবা শনি কবচ আপনারা পরিধান করুন লটারি লাগবে এই কথা আমি বলবো না কিন্তু যাদের ক্ষেত্রে তীরে এসে তুরি ডুবে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু সম্ভাবনাটা বৃদ্ধি কিন্তু করবে এবং আপনাদের ভাগ্যভাব আপনাদের ধনভাব আপনাদের একাদশ ভাব এবং আপনাদের পঞ্চম ভাব এই ভাবগুলোকেও কিন্তু আপনার কিন্তু মজবুত থাকা একান্তই দরকার এবং দশা অন্তর্দশা আমি আমি আর কথা বলছি অনেকে বলছেন যে স্যার আমার তো জন্ম সময় জন্ম তারিখ এগুলো নেয় হাত হস্তরেখা হাতের রেখাতেও কিন্তু আপনি কিন্তু লটারি পাবেন কি পাবেন না সেটাও কিন্তু আপনাদেরকে কিন্তু বলে দেওয়া চাই অর্থাৎ যারা বসে আছেন কি না লটারি কাটছেনই না তাদের ক্ষেত্রে একবার হলো বলবো ভাগ্যটা একবার যাচাই করিয়ে নিন আর যারা কাটছেন লাগছে না তাদের ক্ষেত্রে আমি আবারও বলবো আপনি দেখিনি আপনার কোন সময়ে আছে আপনার আদতের যোগ আছে কি না সেটা কোন বছর আছে কোন সময়ে আছে বা তার জন্য কোনো প্রতিকার প্রতিবিধান এর সাথে সাথে আমি আবারও বলতে চলেছি ভিডিওটি খুব ছোট্ট আমি তৈরি করি সম্পূর্ণ তথ্য জানতে পারবেন মোটো ছোট ছোট স্কিপ করে দেখবেন না অনেক কিছু তথ্য হয়তো আপনি মিস করে যেতে পারেন অর্থাৎ সম্পূর্ণ ভিডিওটি শোনার চেষ্টা করুন দেখুন আমি দিনের শুভ মুহূর্ত যেন বলবো এবং যোগ নক্ষত্র সমস্ত নিয়ে কিন্তু আলোচনা কিন্তু থাকে আবারও বলছি নিজ দায়িত্বে এই ভিডিওটি আপনারা আবারও বলছি এটা দেখুন কারণ আপনার ক্ষেত্রে লটারির যোগ আছে ইম্পর্টেন্ট দশা অন্তর্দশা যদি আপনার পারমিট করে যায় এবং আমি যে রাশিগুলোর নাম বলবো পয়লা ফেব্রুয়ারি পাঁচ রাশি যে পাঁচ রাশি হতে চলেছে মালামাল হনুমান যে কৃপা আপনারা জয় বলি জয় বলি জয় বলি এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন তো এবার আমি জানাতে চলেছি যে সময়ে আপনারা লটারি কাটবেন বা কোন সময় কাটবেন না তার আগে আপনাদেরকে জানিয়ে দিই যে পয়লা ফেব্রুয়ারি দু হাজার বাইশ দু দুটি নক্ষত্র রিপ্রেজেন্ট করছে একটি শ্রবণা নক্ষত্র একটি ধনিষ্ঠা ধনিষ্ঠা নক্ষত্র যেখানে ধন আপনার আসে অর্থাৎ ধনিষ্ঠা নক্ষত্র হচ্ছে ধনের জায়গা এবং শ্রবণা নক্ষত্র এই দুই দুইটি নক্ষত্র কিন্তু রিপ্রেজেন্ট করছে এবং যোগ আছে সিদ্ধি যোগ দুর্দান্ত যোগ এই সিদ্ধি যোগ এবং আপনাদের ক্ষেত্রে শুভ সময়টা হচ্ছে বারোটা সাত থেকে বারোটা বাহান্ন মিনিট পর্যন্ত বারোটা সাত থেকে দুপুর বারোটা সাত থেকে বারোটা বাহান্ন আর এটা হচ্ছে দশটা আঠেরো থেকে আপনার এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত দশটা আঠেরো থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবার আমি আপনাদেরকে জানবো যেটা হচ্ছে রাহু কাল যে সময়ে শুভ কাজ করবেন না অর্থাৎ রাহুকালটা বিশেষভাবে ইম্পর্টেন্ট যে কোনো শুভ কাজ যাত্রা ইনভেস্টমেন্ট শেয়ার বাজার লটারি যে কোনো কাজ বর্জন করুন সেটা হচ্ছে তিনটা থেকে চারটা তিরিশ পর্যন্ত তিনটা থেকে চারটা তিরিশ পর্যন্ত এবার আমি যে শুভ সময়গুলো বললাম কি না এই শুভ সময়ের মধ্যে আপনি কিন্তু টাকা লটারিতে টাকা ইনভেস্টমেন্ট করুন তাতে কিন্তু আপনি বড় হোক ছোট হোক মাঝারি হোক প্রাইজ আপনি পাবেন এবং যাদের তীরে এসে তুড়ি ডুবে যাচ্ছে তারাও কিন্তু এই টাইমটা মেনটেন করার চেষ্টা করুন এবং নিজস্ব জন্ম ছকটা দেখুন আপনি হতে পারেন কোটিপতি আপনি হতে পারেন লাখোপতি আমি বারবার বলছি যে পাঁচ রাশি কথা বলবো পাঁচশো টাকা হলেও পাবে পাঁচ হাজার হলেও পাবে পঞ্চাশ হলেও পাবে পাঁচ লাখ হলেও পাবে পঞ্চাশ লক্ষ টাকা হলেও পাবে এবং এক কোটি টাকা হলেও পাবে প্রাইজ কিন্তু এই রাশি পাবে হয়তো আপনি পেলেন না আপনার পাশের বাড়ির লোক বা আপনার কোনো দূর সম্পর্কে আত্মীয় হয়তো লটারিতে বড় ধরনের টাকা কিন্তু জিতবে তো কোন এই পাঁচ রাশি এবং তার পাশাপাশি টাইম শুভ সময় যারা কাটতে পারছেন না মেনে নিলাম অনেক সময় অনেকে ব্যস্ত থাকে প্রথম যে রাশির কথা বলবো সে রাশির নাম সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা বেরিয়েছে সকাল নটা চুয়ান্ন মিনিট থেকে এগারোটা দুই মিনিট পর্যন্ত সকাল নটা চুয়ান্ন মিনিট থেকে এগারোটা দুই মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে শুভ দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো যে রাশি পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি করছে সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা বেরিয়েছে পয়লা ফেব্রুয়ারি সেটা হচ্ছে এগারোটা ঊনপঞ্চাশ থেকে এগারোটা ঊনপঞ্চাশ থেকে একটা তেত্রিশ মিনিট পর্যন্ত এগারোটা ঊনপঞ্চাশ থেকে একটা তেত্রিশ মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা লাকি অর্থাৎ এই সময়ের মধ্যে লটারি কাটার চেষ্টা করুন এরপরের যে রাশির কথা বলবো সে রাশির নাম মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা বেরিয়েছে আটটা সকাল আটটা বাহান্ন মিনিট থেকে সকাল দশটা আটচল্লিশ মিনিট পর্যন্ত আটটা বাহান্ন থেকে দশটা আটচল্লিশ মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু লাকি সময় আপনাদের ক্ষেত্রে বেরিয়েছে অর্থাৎ এই সময়ের মধ্যে আপনারা কিন্তু লটারি কাটার চেষ্টা করুন চার নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম ধনু রাশি ধনু রাশির ক্ষেত্রে আপনাদের যে লাকি টাইমটা বেরিয়েছে আপনাদের ক্ষেত্রে লাকি টাইম সকাল নটা চার মিনিট থেকে সকাল নটা চার মিনিট থেকে আপনার বারোটা পঁচিশ মিনিট পর্যন্ত নটা চার মিনিট থেকে বারোটা পঁচিশ দীর্ঘ সময় কিন্তু ধনু রাশি ক্ষেত্রে এরপরের যে রাশির কথা আমি বলবো যে রাশি পেতে চলেছে লটারি সে রাশির নাম আপনার মকর রাশি মকর রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা আগামীকাল বেরিয়েছে অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি দু মালামাল হতে চলেছে টাকা থেকে হান্ড্রেড পারসেন্ট লটারি কিন্তু পেতে চলেছে এই রাশি মকর রাশিও সে রাশির সময়টা বেরিয়েছে আপনার সকাল দশটা বত্রিশ মিনিট থেকে সকাল দশটা বত্রিশ মিনিট থেকে বারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সকাল দশটা বত্রিশ মিনিট থেকে বারোটা ছাব্বিশ মিনিটের মধ্যে আপনি কিন্তু লটারি কাটার চেষ্টা করুন এই শুভ সময়টা এবং যদি না মানতে পারেন না করতে পারেন রাশিভিত্তিক যে আমি সময়টা আপনাদেরকে বেঁধে দিচ্ছি এই সময়ের মধ্যে কাটার চেষ্টা করুন এবং যাদের ক্ষেত্রে লাগছে না তারা হতাশ হবেন না নিজস্ব জন্ম ছক অ্যানালাইসিস করান এবং আপনার সঠিক প্রতিকার প্রতিবেদন এবং কোন সময় লাগবে সেটা আপনারা এক্সপার কাছ থেকে চেনে নিন ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ